নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন আলু ছোট ছোট, তার পকোড়া কিভাবে করছি না করছি সেটা আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তার জন্যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার খোলা ছাড়িয়ে নিয়ে কি কি মশলা লাগাবো না লাগাবো দেখাচ্ছি। চলুন, আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার ওতে একটু বেসন দিয়ে দিলাম, থেকে ছোট এতে মাপে ওইতে চালের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি পেস্ট, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো আর একটু নুন, স্বাদ অনুসারে নুন। এটা চাট মশলা, এটা দিলে খুব ভালো লাগে। আমচুর থাকলে আমচুরের পাউডারও আপনারা দিতে পারেন। ঢের সারে অনেকটা ধনে পাতা, ঢের সারে বলছি অনেকটা ধনে পাতা দিন, সরি। দিয়ে ওতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে মাখাবো, একটু শুকনো হবে ওতে একটু জল দিয়ে দেব, অল্প একটু হিং দিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দিতে হবে, তেলটা এবার গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেবো। এটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে ধিমি আঁচে করতে হবে, ভালো লাগবে, তবে কড়কড়া হবে একদম মরমরে করে। এর হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফাইনালি আমার আলুর পকোড়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কুরকুরে। এইরকম সবাই মিলে গল্প করছে, ভেজে নিয়ে বসে রয়ে কত সুন্দর লাগে, তাই না? এরকম করে খান, করে ট্রাই করুন, আমাকে বলুন কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না আমার ভিডিওটি। হ্যাঁ, আর আমাদের সাথে থাকুন বেল আইকনটি ক্লিক করে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। এই দেখুন কত সুন্দর, খেয়ে দেখছি। দারুণ টেস্টি, বানান, বানিয়ে দেখুন কেমন লাগছে। থ্যাংক ইউ।